দিন ছুটি হয়েছে নি? এই কোম্পানির ছুটি নাই, 12 ঘন্টা 12 ঘন্টা ডিউটি কোম্পানির সাপ্লাই না? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? কুমিল্লা। কুমিল্লাতে সৌদি আরব আইছেন কতদিন হয়েছে? আসসালামু আলাইকুম। বাংলাদেশি নাকি? ফুল 95। হ্যাঁ, কতদিন ধরে কাম করেন? না, 4 মাস। ডাইরেক্ট কোম্পানির সাপ্লাই না? এই ঝামেলা এখানে। ঈদের দিন ছুটি হয়েছে নি? এই কোম্পানির ছুটি নাই, 12 ঘন্টা ডিউটি। না, দাম মন দিকে এলে মনে করেন সবাই আল খোবারে গিয়া ঘুরতেছে, আপনারা গেছেন না? কষ্ট রে, কষ্ট। হ্যাঁ, এই কাজে আর। হ্যাঁ না, আরো আরো ডালো, আরো ডালো। আচ্ছা, আমি ডালি দেন, সমস্যা নেই, আপনি ওই ডিসাইডে দিয়ান। ভাইদের কষ্ট আসলে কি গো, মো পেট্রোল পাম্পে যারা কাজ করে সৌদি আরবে তাদের কিন্তু মানে ছুটি নাই, ঠিক আছে, মনে বড় কষ্ট। হ্যালো, সৌদি আরবে অনেক কোম্পানি আছে, ঈদের দিনও ছুটি নাই, ঠিক আছে। বাহারানো পাইছি, অনেক কোম্পানিতে ছুটি নাই, কিছু করার নাই। যাই হোক, রিয়াদের সিমসিম এইখানে তেলের দাম, গাড়ি প্রচুর গাড়ি, পেট্রোল পাম্প অনেক বড়, কয়টা কাউন্টার, কাউন্টার তো অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা কাউন্টার এখানে, সাতটা কাউন্টারটার মধ্যে একজন করে, ঠিক আছে। সো আমির বাইক 64। বাহারানের কিছু টাকা নিয়ে গেছিলাম, 20-50 দিরহাম নিয়ে গেছিলাম। সো এক নোট দেওয়ার পরে দেখেন আমার টাকা কুতলি দিছে, ঠিক আছে। একটা 20 টাকা নোট দিছি, এক নোট দেওয়ার পরে আমার দিছিল প্রায় অনেকগুলো নোট দিছে। আরও আছে এনে কুতলি, আর ক্যাশ ক্যাশ আমার কাছে তেমন নাই, কার্ডে ইউজ করতে হবে। ভাই অনেক জ্যাম লাগে যায়, হ্যাঁ অনেক জ্যাম লাগে নাকি? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? কুমিল্লা। কুমিল্লাতে তো এমনি ভালো আছে না? যাক, ভালো থাকলে ভালো, কিছু করার নাই ভাই। বিদেশ বাড়ি কতদিন হয়েছে সৌদি আরব আইসেন? সৌদি আরব আইসেন কতদিন হয়েছে? যেদিন আইছি এক সপ্তাহ পর থেকে কাজে লাগে, তার মানে 4-5 মাস হয়েছে। যা কাল 22 তারিখে করতে থেন, গুড আইসেন, অনেক কিন্তু করার নাই, বিদেশ কষ্ট করতে। সময় একদিন আসবে, ঘোরার একদিন আসবে, কিন্তু ওই সময়টা ইয়া করে নিতে হইব আর কি। ইনশাআল্লাহ কাজ লাগিয়ে থাকেন, অনেক কম মানুষ কাজ পাইতেছে না, বুঝেন নাই? আপনি তো আলহামদুলিল্লাহ কাজ পাইয়া লেছেন। আমির বাইক 64। ও, আমির বাইক 64। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখান থেকে 375 কিলো রিয়াদে। ভাই রে ভাই, যান বাইরে দিতেছে, গাড়ি না চালাইলে জানার থাকবো না, অনেক গুরু। ওকে ভাই, ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি সবাই ভালোভাবে থাকুক সৌদি আরবে। বিশাল বড় পেট্রোল পাম্প, দামন থেকে বেরোবার পরে এটা। আর ভাইয়ের বাড়ি হলো কুমিল্লা, 5 মাস হয়েছে, মানে 5 মাস হয় না এখনো, বাকি আছে। সো আসার পরে এই কাজ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, উনি কাজ করতেছে। এটাই একটা কষ্ট, মানে ছুটি নাই এটার ভিতরে, ঈদের দিনেও ডিউটি করতে হয়। যাই হোক, তারপরও কাজ পেয়ে গেছে, অনেকে কাজও পেতেছে না, যাই হোক আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সবাই ভালোভাবে বিদেশ কাটাক, কিছু করার নাই, কষ্ট সুখ মিলে আর কি। তাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখন বাজেলো প্রায় 9টা, আস্তে আস্তে যাইতে হইব। এখন আপাতত একটু ঠান্ডা আছে, গাড়ি চললে আপনার ঠান্ডা, একটু দাঁড়াই তখন মনে করেন মনে হয় শরীর দিয়ে আগুন বেরিতেছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।